হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন অসংখ্য ধন্যবাদ। আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। এই নতুন বছরের প্রথম বইমেলাতে বাচ্চাকে নিয়ে যেতে পেরে বেশ আনন্দ অনুভব করছি, যদিও আমি ছোটোটাকে নিয়ে যেতে পারিনি, ও গাড়িতেই ছিল। তো আজকে ওকে আরও কয়েকটা সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাব, যেটা ভিডিওর সাথে থাকলে আপনারা দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা মূলত ডেইলি ব্লগও বলতে পারেন, আবার একটু ঘোরাঘুরির ব্লগও বলতে পারেন। তো সব কিছু মিলেই আজকের ভিডিওটা আমি আপনাদের জন্য তৈরি করেছি। আশা করছি অন্য ভিডিওগুলোর মতো এটাও হয়তো আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আপনারা জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। তো রাতের বেলা আমার হাজব্যান্ড বা তোমাদের ভাইয়া আমার জন্য ফুল রেখে দিয়েছে। সকালবেলা উঠেই অনেক ভালো লাগলো যে এত সুন্দর পিঙ্ক কালারের গোলাপ, এবং মানে আমি কি বলবো, আমার মনটাই খুব ভালো হয়ে গেছে। তো বিনা কারণে, কারণ ছাড়া যদি এরকম গোলাপ পাই মাঝে মাঝে বেশ ভালোই তো লাগবে, তাই না? তো যাই হোক, ফুলটা পেয়ে আমার অনেক ভালো লাগলো। তো আজকে আমি বললাম যে আমরা একটু বইমেলাতে যাব, কারণ বইমেলা প্রায় শেষের পথে। তো বাচ্চাকে নিয়ে যেতে গেলে যেটা হয় সে অনেক প্রিপারেশনের ব্যাপার থাকে। তো আমি কি করি, সবসময় একটা ব্যাগ আমার রেডি থাকে যেটা আমি নিয়ে ক্যারি করি, বাচ্চাকে সাথে নিলে ওইটা আমি ক্যারি করি। আর একটা ব্যাগেও টুকটাক খাবার দাবার, দুটো বাচ্চাই যেহেতু হঠাৎ করে দেখা যায় ওরা কান্নাকাটি করছে, চিপস চাচ্ছে, কেউ বলছে আমার খিদা লাগবে, পানি লাগবে, সব কিছু আমি ওটার ভিতরে রাখি। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি কি খাওয়াবো কী নিবো এই চিন্তা করতে করতেই দেখি আমার মেজোমামার বাসা থেকে আমার মামি অনেক ধরনের খাবার পাঠিয়েছে। মামি প্রায়ই এটা করে, কারণ হচ্ছে আমার ছেলের টিফিন নিয়ে আমার একটু ঝামেলা হয়। তো মামি প্রায় আমার জন্য খাবার পাঠায় যে এটা তুমি আজকে টিফিন দিতে পারবা কালকে, এবং এভাবেই খাবারগুলো পাঠায় যেটা আসলে কিছুদিন রেখে দেওয়া যায় এবং আমার বাচ্চাকে টিফিনে দেওয়া যায়। তো দেখো আমার মামি হাতের রান্না এবং বিশেষ করে এই বেকারি আইটেমগুলো এত মজার। তো মাঝে মাঝে আমার বাসায় মেহমান হলে বা বেশি মেহমান থাকলে আমি মামির হেল্প নেই, মামি কিভাবে রান্না করব কি করব। এবং আমার মামিও বলে যে তোমার খুব কষ্ট হলে ডেজার্টগুলো আমি বানিয়ে দেই। মাঝে মাঝে মামিও আমাকে কিন্তু ডেজার্ট বানিয়ে হেল্প করে। সবচেয়ে বড় কথা কি, যে এই যে আমার কষ্টটা বুঝতে পারছে যে তোমার দুই বাচ্চা নিয়ে একটু হিমশিম হয় বা তুমি পারছো না বা পারবে না ভালোভাবে, এটা না করে তুমি আমাকে পাঠাও, এরকম বোঝার মানুষেরও কিন্তু অনেক অভাব। কারণ আমরা আশেপাশে সবসময় শুনি যে হ্যাঁ তুমি রান্না করতে পারো না, দুই বাচ্চা নিয়ে এত হিমশিম খাওয়ার কী আছে, বাচ্চা তো আমাদেরও আছে, এখন না হয় বড় হয়ে গেছে, আমরা কি কষ্ট করি নাই। তো ওদের কথা নিষ্ঠুর কথাবার্তা আমার মনে হয়। এই কথাবার্তাগুলো শুনলে কিন্তু মনটা আরও বেশি খারাপ হয় এবং আপনি যা পারবেন তাও ভুলে যাবেন। মানে মানুষ যখন মানুষকে আনন্দ দিয়ে কথা না বলতে পারে তখন কিন্তু ওগুলো ভালো লাগে না। তো আমি সবসময় চেষ্টা করি আমার কথা কাজে কেউ যেন কখনো কষ্ট না পায়। আমি তো আসলে তার জায়গাটা বসে বুঝতে পারছি না তার কষ্টটা কীরকম। আর অনেকেই আছে যারা আসলে ব্লগে দেখাচ্ছে যে তার কোনোই কষ্ট হচ্ছে না, সে কোনো কাজের লোক রাখছে না, সে একাই সব কিছু সামলে নিচ্ছে। তো আমি জানি না তারা কতটুকু আসলে বাংলাদেশে থেকে কতটুকু সঠিক ভিডিওগুলো দেখাচ্ছে, কারণ আমার একটু কষ্টই হয়ে যায়, আমি আসলে সুপার উইম্যান না হয়তো। আর যারা বলে, আগে খুব খারাপ লাগতো আর এখন অতটা খারাপ লাগে না। এখন মনে হয় যারা বলার তারা আপনি ভালো কিছু করলেও বলবে আর খারাপ কিছু করলে তো বলবেই। মেয়েকে একটা সাদা কালো ড্রেস বানিয়ে দিয়েছিলাম আমি। তো আমার মনে হলো যেহেতু বইমেলায় যাচ্ছি তো ওকে আমি এই সালোয়ার কামিজটাই পরাই। আর এখন তো মোটামুটি শীত চলেই গেছে, এখন গরম পড়ে গেছে, তো ছাদে উঠেই মনে হলো যে ওকে আমি গোসলটা করিয়ে যেহেতু জামা পরালাম তো আমার মনে হলো নখগুলো কেটে দেই, কারণ গোসলের পরে নখগুলো একটু নরম থাকে। তো আমি সাধারণত গোসলের পরেই নখ কাটি। আর তোমরা হয়তো অবাক হবা যে দেখো আমি কিন্তু ওকে বসে থেকে কোনো কিছু না দেখিয়েই নখটা কেটে দিলাম। আর এখন আমি বসেছি আমার নিজের নখ কাটার জন্য। তো সে বারবার এসে ডিস্টার্ব করছে, বলছে যে না আমার নখ ঘষা হয়নি, নখটা ঘষে দাও, এটা করো সেটা করো। তো আমি সেটাই করছিলাম আর আমি একটু বারবার বলছিলাম মা একটু সরো, একটু সরো, মা একটু কেটে নেক। মাঝে মাঝে যখন এই যে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেই না ভিডিওগুলো, মনে হয় যে কাজগুলোও যদি এরকম ফাস্ট ফরওয়ার্ড করে ফেলতে পারতাম তাহলে কত ভালো হতো। তো চা নিয়ে এসেছি, কারণ আমি চা না খেলে তো সারাদিনের শক্তিটা অর্জন করতে পারবো না।
তো আমার চা মনে হয় 3 থেকে 4 বার গরম করা লাগে, আজকে একবারও গরম করা লাগেনি। আমি ছাদে বসে চাটা খেয়ে নিয়েছি এবং আমাদের রেডি হয়ে নাস্তা টাস্তা খেয়ে যেতে অনেক টাইম লেগে গেছে, কারণ হচ্ছে মামি খাবার পাঠিয়েছে, তার খাবারগুলো রিসিভ করা, সেগুলো বক্সে বক্সে রাখা, মেয়েকে রেডি করা এবং ওকে খাবারটা, ওকে ভেবেছিলাম একবার যে গাড়িতে বসে খাওয়াবো, পরে ভাবলাম যে না আমি একটু খাওয়া দাওয়া শেষ করে তাহলে আর ডিস্টার্ব করবে না আমাকে, আর ছেলেটাকেও একটু খাওয়াই দিলাম, সব কিছু মানে গুছিয়ে টুছিয়ে নিয়ে একটু টাইম লেগেছে, তারপরও আলহামদুলিল্লাহ রওনা হলাম। আর আমি চেষ্টা করি আমার বাচ্চাকে, আমার যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের বাংলাদেশের কৃষি কালচার সংস্কৃতি সব কিছুই ওকে শেখানোর, আমার মনে হয় যে আমরা খুব লাকি যে আমাদের একটা সংস্কৃতি আছে, আমাদের একটা ভাষা আছে, আমাদের একটা দেশ আছে, আমরা বলতে পারি, আমরা ওই দেশে বসবাস করি এবং আমরা যেই রকমই আছি, যেই দেশেই আছি, যত গরিব হোক না কেনই, যত অপরিচ্ছন্ন হোক না কেন, আমি খুবই গর্বিত, কারণ আমি বাঙালি। আমাদের একটা ঐতিহাসিক ইতিহাস আছে যেটা অনেক দেশেরই নাই, তো আমি বাংলাদেশি বলতে আমি খুব প্রাউড ফিল করি। আমি যেতে যেতে আমি যতটুকু ইতিহাস জানি, দেশের ইতিহাসের গল্প করছিলাম আমার বাচ্চার সাথে, কিন্তু সবচেয়ে যেতে গিয়ে মনে হলো যে আমার খুব দেরি হয়ে গেছে আসলে বইমেলায় আসতে, তো শেষের দিকে যেহেতু অনেক ভিড় হয়েছে, সবচেয়ে বড় কথা আমি কোথাও গাড়ি রাখতে পারি নাই, আমি অনেক দূরে গাড়ি রেখে আমার মেয়েটাকে আমার হাজবেন্ডের কাছে দিয়ে তারপরে আমি আমার ছেলেকে দুই হাতে ধরে এবং আমার সাথে যে একটা পিচ্চি থাকে, তোমরা জানো আমি সবসময় বলি ভিডিওতে, আমার খালামণির বাসায় ওর মা থাকে, ওই পিচ্চিটাকে নিয়ে দুই পিচ্চিকে হাতে, ও আবার খুব শখ করেছিল যে ও বইমেলায় যাবে, তো ওকে তো রেখে আসা যায় না, গাড়িতেও রেখে আসি নাই কারণ ওর মনটা খারাপ হবে বাচ্চার সাথে, তো আমি ওকে আর এই আমার ছেলেকে দুই হাত ধরে নিয়ে যেতে, কারণ অনেক কষ্ট হয়েছে, এত ভিড় ছিল, তো আমার মানে ভয় লাগছিল যে আমি হাতটা কীভাবে ছাড়বো, আর আমার বাচ্চা খুব অসুস্থও ছিল ওই দিন, ও বেশি ঘুরতেও পারিনি, আর এত ক্রাউড ছিল, আমি মোবাইলটা বের করে যে কিছু ভিডিও ধারণ করব সেটাও আমার মানে পেরে উঠছিলাম না। তারপর দু একটা দোকানে দাঁড়ালাম, যেখানে আসলে এবার খুব ভালো হয়েছে যে আমি যে জায়গাটাই গিয়েছি সেখানেই বাচ্চাদের বইয়ের জায়গাটাই গিয়েছি, আর মেলাগুলোতে নিয়ে গেলে কিন্তু বাচ্চারা বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের যে সংস্কৃতিটা সেটা কিন্তু ওরা বুঝতে পারে, ইতিহাসটা বুঝতে পারে, তো এখানে ও অনেক মজা করছিল এবং আমি কিছু বুকস ওকে কিনেও দিলাম, ও বাংলা ইংলিশ আছে এরকম বইগুলো বেশি পছন্দ করছিল, আলিবাবার 40 চোর আর ওই পপ আপ বুকস মনে হয় এখন নতুন এসেছে, মানে 3D টাইপের, আপনি বুকসটা খুললেই একদম অনেক ধরনের মাছ, এই যে এই ধরনের মাছ, তারপরে তারপরে এই ধরনের জিনিসগুলো বের হয়ে যাবে, সেই বুকসগুলো বাচ্চারা খুব পছন্দ করছিল, তো এই পপ আপ বুকসগুলো আমি ওকে অনেক আগে কিনে দিয়েছি, 2-3টা, একটু দাম প্রাইসটা একটু বেশি, তো আমি এবার আর কিনে দেই নাই, আমি অন্য বইগুলো কিনে দিলাম, তো আমি অনেক প্রাইসের ভিতরেই ছিল বই, তো আমি ও যেটা পছন্দ করেছে একটু দেখলাম যে দাম কমানো যায়, তো কমিয়ে ওর পছন্দের বইগুলো ওকে কিনে দিলাম, আর বেশি দোকান ঘুরি নাই, অল্প কিছু দোকান ঘুরেই আমি চলে এসেছি, কারণ একই টেনশন হচ্ছে গাড়ি কোথায় রেখেছে, এই ভিড় থেকে আমি বের হব কিভাবে। আর তারপরেও আমার বাচ্চাকে নিয়ে গেলাম হচ্ছে শহীদ মিনারে, এই জায়গাটা আমি ছোটোবেলায় অনেক আব্বুর হাত ধরে 21 ফেব্রুয়ারি এসেছি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমি জানি না, ছোটোবেলায় এই গানটা করলেই আমি কাঁদতাম, আমার কেন যেন খুব খারাপ লাগতো এবং খুব মন খারাপ হতো এই গানটা শুনলে, তো আমার ছেলে শহীদ মিনারে যখন উঠলো দেখলাম নিজে থেকেই জুতাটা খুলে একদম একদম উপরে গিয়ে সে দাঁড়ালো, তো আমি দেখলাম যে ওর পাশ থেকে অনেকেই বলছিল যে জুতা খোলা লাগবে না এখানে ময়লা, কারণ ওনারা কেউই জুতা খুলে আসলে ওখানে উঠেনি, তো আমি খুব অবাক হয়ে দেখছিলাম আলহামদুলিল্লাহ মাশাল্লাহ যে আমার ছেলেটা জুতা খুলে তারপরে উঠেছে, আমি যখন বললাম যে বাবা তুমি জুতা খুলে উঠলা কেন এখানে তো অনেক ময়লা, বললো মা এটা তো একটা রেসপেক্টের জায়গা, এখানে অনেক মানুষ আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছে, তাদেরকে রেসপেক্ট করতে হবে না, তো তার এই জন্য আমি জুতাটা খুলে এসেছি, এবং আরেকটা জিনিস করলো, সে যখন আমি ব্যাক করব, মানে ওকে দেখানো হয়ে গেল, আমার ভিডিও মোটামুটি হয়ে গেল, যখন আমি ব্যাক করে আসছিলাম তখন ও বললো মা একটু ওয়েট করো, তো তো আমি দাঁড়ালাম, আমি বললাম কি, তো ওদিকে তাকিয়ে সে একটা সেলুট দিল, তো মা হিসেবে অনেক গর্ব লাগে যখন আমার বাচ্চা আমার
ছোটোখাটো ভালোবাসার জায়গাগুলো, আমার শ্রদ্ধার জায়গাগুলো সে নিজেও ধারণ করে। তো আমি বললাম, তুমি স্যালুট কেন দিলে? তো বললো যে এখানে সবাই স্যালুট দেয়, এইখানেই তো সবাই স্যালুট দিবে মা, এদের জন্যই তো আজকে আমরা বাংলায় কথা বলি। তো কথাগুলো হয়তো ওই স্কুলে শিখেছে, বা আমরা বাসায় বলি, বা ওকেই আস্তে আস্তে বলি, বা গল্পের ছলে আমি বলি যে আমাদের দেশের ইতিহাস, ভাষার ইতিহাস, যুদ্ধের ইতিহাস আমি যতটুকু জানি, যতটুকু ও বুঝতে পারে ততটুকু কিন্তু আমি সবসময় বলার চেষ্টা করি। আমাদের অহংকার, আমাদের এই স্মৃতিসৌধ আমাদের অহংকারের জায়গা, রেসপেক্টের জায়গা। আর আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমার শ্বশুরও মুক্তিযোদ্ধা, আমার বাবা ছিলেন, আমার বাবা তো মারা গিয়েছে। তো সবসময় মনে হয় যে যে নিজের দেশকে ভালো না বাসবে, যে নিজের মাকে ভালো না বাসবে, সে অন্যকে তো ভালোবাসতে পারে না। তো এটা খুব কাছেই, আপনারা গেলেও ঘুরে আসতে পারেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাঙ্গণেই অবস্থিত, আপনারা দেখে আসতে পারেন, বাচ্চাদেরকে নিজের দেশের ইতিহাসগুলো তুলে ধরতে পারেন, দেখবেন যে ওরা যদি নিজের দেশকে ভালোবাসে, নিজের প্রত্যেকটা দেশের ইতিহাসকে ভালোবাসে, নিজের দেশের ইতিহাস সাথে নিজের দেশের ছোটোখাটো খারাপ বিষয়গুলোও যদি ওরা ভালোবাসতে পারে, তাহলেই দেখবেন ওরা সত্যিকারের মানুষ হতে পারবে। আমার কাছে মনে হয় মানুষ হওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি পুঁথিগত বিদ্যার থেকে। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে খোলা জায়গা পেয়ে চেষ্টা করছে হাঁটার, আর যেহেতু 21 ফেব্রুয়ারি কিছুদিন আগেই গেল, তো এই জায়গাটাও অনেক পরিচ্ছন্ন, পরিবেশটা অনেক সুন্দর ছিল, তো ভালোই লাগছিল। এবং আমি চারপাশে বড় গাছপালা, মানুষজনগুলোকে একটু দেখছিলাম। সুযোগ পেলেই চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে খোলা কোনো মাঠে, খোলা কোনো জায়গায় ঘুরে বেড়াতে। আসলে সময়, সুযোগ, শরীর সব কিছু তো একসাথে করাটাও কঠিন, তাই না? তো গাছ দেখতে দেখতে দেখলাম একটা গাছে কত হাজার পাখি, এগুলো চিল, এবং পাখিতে পুরো গাছ ভর্তি। দেখো এগুলো কিন্তু ছোট ছোট যেগুলো দেখছো এগুলো সব পাখি, এবং এত কিচিরমিচির আওয়াজ হচ্ছিল, এবং একটা গাছে এতগুলো চিল, আমি অবাক হয়েছি, কখনো তো এরকম আমি দেখি নাই। তো আমি দাঁড়িয়ে এগুলোর ভিডিও করছিলাম কিছুক্ষণ, তো এগুলো দেখছিলাম। তো তোমাদের ভাইয়া বলছিল যে চলো আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবা, আমার ভালোই লাগছিল, খোলা মাঠ, খোলা আকাশ দেখতে কার না ভালো লাগে। আর এই যে চিলগুলো নিজের স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, এরকমই আমাদের দেশটা, আমাদের শহীদদের জন্য, আমাদের ভাষা সৈনিকদের জন্য কিন্তু আমরা স্বাধীনভাবে, এই যে তোমাদের সাথে গল্প করছি, এই স্বাধীনভাবে গল্প করতে পারছি, তাদের রক্তের বিনিময়ে গল্প করতে পারছি। তাদের এই স্যাক্রিফাইসগুলো না থাকলে কিন্তু আমরা এভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারতাম না। কারো অধীনে থাকার জীবন যে কত কষ্টের, তা শুধু তারাই জানবে যারা অধীনে থাকে। তো অনেক কথা বললাম, অনেক আবেগের কথা বললাম বাচ্চাকে স্ট্রবেরি খাওয়াতে খাওয়াতে। এখন আলহামদুলিল্লাহ বাসার দিকে রওনা হয়েছি, নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। তোমরা দোয়া করো আমার পরিবারের জন্য, আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।